কাছে এসেছে আপনাদের আশীর্বাদ ভালোবাসা স্নেহ এবং দোয়াকে পাথেয় করে পথ চলার প্রেরণা করে এই নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনাদের অনুরোধ করব এমন ভাবে জবাব দেবেন 3 তারিখ যখন ভোট বাক্স খুলবে পদ্ম ফুল যেন চোখে সরষে ফুল দেখে এটা সকলকে সুনিশ্চিত করতে হবে মায়েরা দিদিরা বোনেরা কষ্ট হবে লাইনে দাঁড়িয়ে একটু গরম বেশি পড়লেও ঝড় জল বৃষ্টি হলেও লাইনে দাঁড়িয়ে নিজের ভোটটা দিতে হবে তবেই বিজেপিকে উৎখাত করা যাবে এই যে কোভিড চলছে আপনারা জানেন কোভিড হচ্ছে একটা ভাইরাস আর কোভিডের ভ্যাকসিন বেরিয়েছে ভ্যাকসিনের নাম কি কোভিড শিল্ড তারপর কোভ্যাকসিন এখানে যারা আছেন সকলে একটা করে ভ্যাকসিন নিয়েছেন তো হাত তুলে বলুন তো কারা একটা ভ্যাকসিন নিয়েছেন হাত তুলুন আর কারা দুটো নিয়েছেন হাত তুলুন কারা দুটো নিয়েছেন দুটো সংখ্যা কম একটা সংখ্যা বেশি যাও একটা হোক একটা নিলেও 50% এর বেশি প্রোটেকশন হয়ে যায় আমি কেন বলছি কোভিডের কথা করোনা যেমন একটা ভাইরাস ভারতীয় জনতা পার্টিও একটা ভাইরাস করোনা ভাইরাসের ভ্যাকসিনের নাম কোভিড শিল্ড আর ভারতীয় জনতা পার্টির ভ্যাকসিনের নাম মমতা বন্দ্যোপাধ্যায় একটা ডোজ ফার্স্ট ডোজটা 30 তারিখ দেবেন আর সেকেন্ড ডোজটা 2024 এর জন্য রাখবেন দুটো ডোজ সারা কুচবিহার ভাইরাস মুক্ত করতে হবে আমি আপনাদের এই কারণে বলছি এই রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে দেশ থাকবে না আজকে দেখুন কি অবস্থা কৃষকদের উপর অমানবিক অত্যাচার পদে পদে আজ